হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো বলিউডের একটি দুর্দান্ত ক্রাইম থ্রিলার সিনেমা নিয়ে, যার নাম আগলি। এই সিনেমাটি 2013 সালে রিলিজ পেয়েছিল। মুভিটি বেশ অসাধারণ, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাছাড়া এই মুভিতে আছে বেশ কিছু শিক্ষণীয় বিষয়, তাই আমি আশা রাখবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আর কথা বাড়াচ্ছি না, শুরু করে দিচ্ছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা একজন চরম হতাশাগ্রস্ত মহিলাকে দেখি, যিনি আত্মহত্যার চেষ্টা করছিল। ঠিক সেই সময় সেখানে তার মেয়ে কালী চলে আসে। এই ভদ্রমহিলার নাম শালিনী। তিনি আইপিএস ইন্সপেক্টর সৌমিক বোসের একমাত্র সহধর্মিনী, আর এই ব্যক্তিটি হচ্ছে সৌমিক বোসের একমাত্র শালাবাবু সিদ্ধান্ত। লোকটি সেই লেভেলের হারামি, সে চোরাই আইফোনের বিজনেস করে, আর যখনই বড় ধরনের কোনো ঝামেলায় পড়ে তখনই তার দুলাভাইয়ের শরণাপন্ন হয়। ইন্সপেক্টর বোস তাকে 2 ঘন্টা থানার বাইরে বসিয়ে রেখেছিল, আর এটা দেখে সেখানে তাকে সবাই হাসাহাসি করছিল। এজন্য সে তার বোন শালিনীকে কল করে বলে সে যেন তার বিষয়ে মিস্টার বোসের কাছে সুপারিশ করে। একটু পরেই শালিনীর কাছে রাহুলের একটা কল আসে, আর এই রাহুলই হচ্ছে শালিনীর এক্স হাজব্যান্ড, আর তাদের দুজনের সন্তানই হচ্ছে কালী। রাহুলের সঙ্গে শালিনীর ডিভোর্স হওয়ার পর ইন্সপেক্টর সৌমিক বোস শালিনীকে বিয়ে করেছিল। একটু পর রাহুল চলে আসে, আর সে তার মেয়ে কালীকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়। এরপর শালিনী তার হাজব্যান্ডকে ফোন করে বলে তার ভাইয়ের প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য, আর এটা শুনে ইন্সপেক্টর বোস অনেক খেপে যায়। সে বলে, আমি কি তোমার পরিবারের সমস্যার সমাধান করার জন্যই পুলিশে চাকরি নিয়েছি নাকি? সে প্রচণ্ড রেগে মেগে সিদ্ধান্তের মোবাইল ফোনটাই ভেঙে ফেলে, আর তাকে কড়াভাবে শাসিয়ে দিয়ে বলে সে যেন উল্টাপাল্টা কাজ করে কখনোই আর তার কাছে না আসে। পরবর্তী সিনে রাহুল কালীকে নিয়ে ঘুরতে ঘুরতে তার এক প্রডিউসার বন্ধুর বাসার সামনে এসে দাঁড়ায়। সে কালীকে গাড়িতে রেখে 5 মিনিটের জন্য ওপরে চলে যায়। আসলে রাহুল দীর্ঘদিন ধরে স্ট্রাগল করে যাচ্ছে সিনেমার নায়ক হওয়ার জন্য। আমরা দেখি রাহুল যখন ওপরে ছিল তখন কালীকে একজন খেলনাওয়ালা লোক নানান রকমভাবে প্রলোভন দেখাচ্ছিল। একটু পরেই রাহুলের সেই প্রডিউসার বন্ধু চেতানিয়া আসে তার সঙ্গে দেখা করার জন্য। তখন সে বলে, কালী কোথায়, ওকে তো গাড়িতে দেখলাম না। আর এটা শুনে রাহুল অনেক টেনশনে পড়ে যায়। সে দৌড়ে সঙ্গে সঙ্গে নিচে চলে যায়, আর সেখানে গিয়ে আশেপাশে সবাইকে জিজ্ঞেস করে কালী সম্পর্কে, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারে না। রাহুল তখন কালীর নাম্বারে ফোন করলে ফোনটি বেজে ওঠে সেই খেলনাওয়ালার পকেটে। চেতানিয়া এটা দেখতে পেয়ে খেলনাওয়ালা লোকটিকে ধরে ফেলে, আর তাকে জিজ্ঞেস করে সে এই মোবাইলটা কোথায় পেল। কিন্তু ওই লোকটি কোনো কথার জবাব না দিয়ে দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন রাহুল আর চেতানিয়া লোকটিকে ধরার জন্য তার পেছনে প্রাণপণ ছুটতে থাকে, কিন্তু দুর্ঘটনাবশত লোকটি পালাতে গিয়ে একটা গাড়ির নিচে পড়ে মারা যায়। এরপর সিন শিফট হয় মেগদি পুলিশ স্টেশনে। রাহুল আর চেতানিয়া এখানে এসে কালী মিসিংয়ের ব্যাপারে কমপ্লেন করে, কিন্তু এই থানার দায়িত্বরত অফিসার ইন্সপেক্টর যাদব তাদের কমপ্লেন না নিয়ে উল্টো তাদের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। পুলিশের এমন আচরণে রাহুল অনেক বিব্রতকর অবস্থায় পড়ে যায়। সে তখন ইন্সপেক্টর যাদবকে বলে, স্যার, আমাদেরকে নিয়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমার মেয়েকে খুঁজে বের করুন। ফাইনালি ইন্সপেক্টর যাদব রাহুলের কমপ্লেনটি আমলে নেয়। তারপর সে কালীর মিসিং ডায়েরিটি লিখতে শুরু করে, আর এই সময় কালী সম্পর্কে নানান তথ্য নিতে গিয়ে সে জানতে পারে যে কালীর মাই হচ্ছে আইপিএস ইন্সপেক্টর সৌমিক বোসের স্ত্রী। এটা জানতে পেরে সে সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর বোসকে কল করে, কিন্তু ইন্সপেক্টর বোস তখন তার সঙ্গে কথা বলেনি, কারণ সে তখন অন্য একটা কাজে বিজি ছিল। আসলে ওই সময়টাতে ইন্সপেক্টর বোস তার ওয়াইফ শালিনীর ফোন হ্যাক করে সে কার কার সঙ্গে কথা বলে এসবই শুনছিল। সে তার বউকে একদমই বিশ্বাস করতে পারে না, যে জন্য সে তার বউকে সবসময় কড়া নজরদারিতে রাখত। এরপর ইন্সপেক্টর যাদব কালী নিখোঁজ হওয়ার ওই জায়গাটিতে পুলিশের একটি টিমকে পাঠায়। তারা ডগ স্কোয়াড নিয়ে পুরো জায়গাটা ভালো করে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তারা কালীর খোঁজ পায়নি। ইন্সপেক্টর যাদব সেখানে গিয়ে শ্রীলাল, মানে ওই অভিযুক্ত খেলনা বিক্রেতার খালার সঙ্গে কথা বলে। সে তার কাছ থেকে শ্রীলাল সম্পর্কে টুকিটাকি কিছু ইনফরমেশন জেনে নেয়। আর কোনো উপায় না দেখে ইন্সপেক্টর যাদব সৌমিক বোসকে কল করে সব কিছু জানিয়ে দেয়। সৌমিক বোসের সঙ্গে কথা বলার পরে ইন্সপেক্টর যাদব এখন উল্টো রাহুলকেই সন্দেহ করতে শুরু করে, আর এই বিষয়টা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ঠিক সেই সময় সেখানে সৌমিক বোস চলে আসে, আর এসেই সে চেতানিয়াকে মারতে শুরু করে। সে চেতানিয়াকে মেরে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর রাহুলের সামনে ল্যাপটপ ওপেন করে একটা ভয়েস রেকর্ড প্লে করে, যেখানে রাহুল আর শালিনীর মধ্যে ফোনে কথা হচ্ছিল। কথা বলার এক পর্যায়ে রাহুল শালিনীকে বলে সে কালীকে কিডন্যাপ করে অনেক দূর নিয়ে যাবে, যেন সৌমিক বোস তার আর কালীর মাঝে বাধা হতে না পারে। এই কথার সূত্র ধরেই সৌমিক রাহুলকে মারতে শুরু করে। আসলে সৌমিক এখানে রাহুলের ওপর তার অতীত সময়ের প্রতিশোধ নিচ্ছে। কলেজ লাইফে সৌমিক ছিল খুবই সাদামাটা একটি ছেলে, আর এই রাহুল ছিল একজন বকাটে মাস্তান, যে সবসময় বিনা কারণে সৌমিককে মারধর করত। রাহুল তখন তার অতীতের ভুলের জন্য সৌমিকের কাছে ক্ষমা চায়। সে সৌমিককে বলে সে তার মেয়েকে কিডন্যাপ করেনি। সৌমিকের পা জড়িয়ে ধরে রাহুল কান্না করে বলে তার মেয়েকে দ্রুত খুঁজে বের করার জন্য। এই সময় আবার চেতানিয়াকে দেখা যায়, সে বাইরের দোকান থেকে একটা সিম কিনে রাহুলের নাম্বারে কল করে, আর ফোনটা রিসিভ করেছিল সৌমিক বোস।
চেতানিয়া নিজের পরিচয় গোপন রেখে বলে মেয়েকে পেতে হলে 10 লক্ষ টাকা দিতে হবে। এই কথাটা বলেই সে কলটি কেটে দেয়। এরপর চেতানিয়া ফিল্মের একজন লোককে কল দিয়ে বলে তার পরবর্তী সিনেমার জন্য কিছু বাচ্চার প্রয়োজন, তাই সে একটা অডিশনের আয়োজন করতে বলে এবং এটাও বলে অডিশনে বাচ্চাদের ভয়েস রেকর্ড করে সেই ফাইলগুলো যেন তাকে মেইল করা হয়। আর অডিশনে বাচ্চারা কি সংলাপ দেবে সেটাও সে ওই লোকটিকে জানিয়ে দেয়। চেতানিয়াকে ছেড়ে দিল, পুলিশ সবসময় তাকে নজরদারিতে রাখত। পরদিন খুব সকালে চেতানিয়া ঘুম থেকে উঠেই তার অফিসে চলে যায়। ইন্সপেক্টর যাদবও তখন তাকে ফলো করে সেখানে চলে এসেছিল। চেতানিয়া অফিসে ঢুকেই তার ম্যানেজারকে কল করে বলে সে কত টাকার ঋণ আছে। চেতানিয়া তাকে জানায় সে খুব শীঘ্রই তার ঋণের টাকাগুলো পরিশোধ করবে। পুলিশ চেতানিয়ার ফোনে আড়ি পেতে এই সব কথোপকথনগুলো শুনছিল, আর এ কথা শুনে চেতানিয়ার প্রতি তাদের যথেষ্ট সন্দেহ তৈরি হয়। তাই ইন্সপেক্টর যাদব তখনই চেতানিয়াকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। থানায় এনেই ইন্সপেক্টর যাদব চেতানিয়াকে ডিম থেরাপি দিতে শুরু করে। চেতানিয়া তখন স্বীকার করে সে এই মিথ্যে অভিনয়টা করেছিল শুধুমাত্র তার বন্ধু রাহুলকে বাঁচানোর জন্য। রাহুলকে মারধর করার পরে একটা গোপন কক্ষে আটকে রাখা হয়েছিল। সেখানে ডক্টর আসে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কারণ তাকে কোর্টে হাজির করা হবে। পরীক্ষা নিরীক্ষার সময় রাহুল চালাকি করে পুলিশ সদস্যর কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। তারপর তাদের দুজনকে ওখানে আটকে রেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অনেক দূরে যাওয়ার পরে সে পুলিশের ওই বন্দুকটি একটি নালায় ফেলে দেয়। এরপরই সে টেলিফোন বুথে এসে তার বন্ধু চেতানিয়াকে কল করে। আর ওই সময়ে চেতানিয়ার পাশে ইন্সপেক্টর সৌমিক বসছিল। রাহুল এটা জানত না যে চেতানিয়া এখন পুলিশের কবজায় আছে। রাহুলের প্ল্যান ছিল সে এখন একটা নিউজ চ্যানেলে যাবে আর সৌমিক বোসের বিরুদ্ধে একটা রিপোর্ট তৈরি করবে। ইন্সপেক্টর বোস তখন রাহুলকে বলে, দেখ, আমাদের এসব করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না, তার চেয়ে বরং আমাদের উচিত দ্রুত কালীকে খুঁজে বের করা। তখন সৌমিকের কথায় রাহুল কনভিন্স হয়ে তার সঙ্গে বান্দর হোটেলে দেখা করে। বান্দর হোটেল এজন্যই বললাম কারণ এখানে কোনো গেস্ট আসলে তাদেরকে বানরের মতো নেচে অভ্যর্থনা জানানো হয়। সৌমিক তখন তাদের খাবারের বিল এবং রাহুলের মোবাইল ফোনটি ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সৌমিক যাবার পর রাহুল তার বন্ধুকে বলে সৌমিক তার সঙ্গে যা যা অন্যায় করেছে সে এইসবের প্রতিশোধ নেবে। এরপর পুলিশেরা কালের মিসিং পোস্টার বানিয়ে শহরের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ছড়িয়ে দেয়। গোয়েন্দারা আশপাশের সকল প্রদেশেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তারা বিভিন্ন বস্তিতে গিয়ে কালের সন্ধান করে। শহরের সকল রাস্তার মোড়ে মোড়ে তাদের টহল বৃদ্ধি করে দেয়। কালীকে খুঁজতে গিয়ে তারা আরও 4টি নিখোঁজ বাচ্চার সন্ধান পায়। তবে পুরো শহরে চিরুনি অভিযান চালিয়েও কোথাও কালীকে খুঁজে পাওয়া যায়নি। ইন্সপেক্টর বোস শহরের সকল শিশু পাচারকারী চক্রের হোতাদের ধরে থানায় নিয়ে আসে। কালীর ছবি দেখিয়ে তাদেরকে কড়াকড়িভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা সবাই জানায় তারা কখনোই কালীকে দেখেনি। ইন্সপেক্টর বোস তাদেরকে কড়া হুমকি দিয়ে বলে যেভাবেই হোক কালীকে তাদের খুঁজে বের করতে হবেই, আর যদি সেটা না পারে তাহলে তাদেরকে হাত পা বেঁধে মাফুসার আর হিরো আলমের গান শোনানো হবে। বাচ্চাদের অডিশনের সেই ফুটেজগুলো চেতানিয়ার হাতে এসে পৌঁছায়। সে ওই ফুটেজগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনতে থাকে। তাদের মধ্যে একটি বাচ্চার কণ্ঠ ছিল হুবহু কালীর মতো। এটা শোনার পরপরই চেতানিয়ার মাথায় একটি শয়তানি বুদ্ধি চেপে বসে। সে তখন নিজের কণ্ঠ মোটা করে কালীর মুক্তিপণের জন্য 10 লক্ষ টাকা দাবি করে একটি ভয়েস রেকর্ড করে। তারপর সে অনলাইনে VPN কানেক্ট করে একটা অ্যাপের সাহায্যে তার নাম্বারটা বিদেশি নাম্বারে পরিবর্তন করে রাহুলকে ফোন করে। ফোন করেই সে রাহুলকে অডিশনের সেই বাচ্চা মেয়েটির কণ্ঠ শোনায়, আর সঙ্গে সঙ্গে মুক্তিপণের জন্য করা তার নিজের ভয়েস রেকর্ডটিও শুনিয়ে দেয়। আর এই সব কিছু তখন সৌমিক বোস পুলিশের কন্ট্রোল রুমে বসে শুনছিল। এর কিছুক্ষণ পরেই রাহুল আবার চেতানিয়াকে ফোন করে। সে চেতানিয়াকে জানায় যে কিডন্যাপার তাকে কল করে 20 লক্ষ টাকা দাবি করেছে। চেতানিয়া তখন বলে এক্ষুনি তোর টাকা দেওয়া উচিত, তা না হলে কালীর সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে। এসব বলে সে রাহুলকে ভয় দেখাতে শুরু করে। চেতানিয়া তখন জানতে পারে যে রাহুল রাখির বাসায় আছে, আর এই রাখি হচ্ছে একটা কল গার্ল, সে শালিনীর খুব ভালো বন্ধু। ইন্সপেক্টর বোস তখন তার একজন অফিসারকে নির্দেশ দেয় এই রাখির বিষয়ে সম্পূর্ণ ডিটেলস বের করতে। পুলিশেরা ইনকোয়ারি করে জানতে পারে যে কিডন্যাপারের কল যেই লোকেশন থেকে এসেছিল সেখান থেকে পূজারী গ্যাংস্টার নামের একটি সন্ত্রাসীর কল আসতো, আর সেই পূজারী গ্যাংস্টার এখন থানা হাজতে বন্দি আছে। তাই সৌমিক সেই গ্যাংস্টারের সঙ্গে দেখা করতে যায়। সে জানতে চায় কিভাবে সে দেশে বসেই বিদেশি নাম্বার থেকে কল দিত। পূজারী বলে, স্যার, আমি সব কিছুই জানাবো, তবে আমাকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দিতে হবে। সৌমিক তার সব শর্তে রাজি হয়ে যায়। এদিকে আবার শালিনী রাখির সঙ্গে দেখা করার জন্য তার বাসায় চলে যায়। রাখি তখন শালিনীকে পটাতে থাকে যেন সে তাড়াতাড়ি টাকা জোগাড় করে কিডন্যাপারের হাতে তুলে দেয়। আসলে এই রাখির সঙ্গে চেতানিয়ার একটা কানেকশন আছে। সিদ্ধান্ত এবার নগল আইফোন কিনে অনেক টাকা ধরা খেয়েছে, তাই পাওনাদাররা সবসময় তার পেছনে লেগেই থাকে। এজন্য সে তার বোন শালিনীর কাছে আসে কিছু টাকা ধার নেওয়ার জন্য, কিন্তু শালিনী তাকে ফিরিয়ে দেয় কারণ তার অ্যাকাউন্ট ছিল একদমই ফাঁকা। সৌমিক তাকে কখনো নগদ টাকা দেয় না, তবে তার যা যা প্রয়োজন সে সেগুলো এনে দেয়। মুক্তিপণের 20 লাখ টাকা ম্যানেজ করতে না পেরে রাহুল তার বন্ধু চেতানিয়াকে ফোন করে বলে তাকে কিছু টাকা ধার দেওয়ার জন্য, কিন্তু চেতানিয়া বলে সে নিজেই অনেক ঋণের মধ্যে আছে। তখন সে এই টাকাগুলো ম্যানেজ করার জন্য রাহুলকে স্বর্ণের দোকানে ডাকাতি করার পরামর্শ দেয়।
প্রথমে রাহুল রাজি না হলেও পরে জানায় সে ভেবে দেখবে। তাদের মধ্যে চলা এই কথাবার্তাগুলো সৌমিক বোস ফোনে আরিফেতে শুনছিল। এখান থেকে সিন পাস্টে চলে যায়, আর এটা দেখানো হয় কেন রাহুল আর শালিনীর মধ্যে ডিভোর্স হয়েছিল। তাদের বিয়ের অনেক বছর কেটে গেল, রাহুল কিন্তু কোনো চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করত না। সংসার চালানোর জন্য শালিনী তার বাবার কাছে গিয়ে হাত পাতত, আর সেই টাকা দিয়েই তাদের সংসারটা কোনো রকমে চলে যেত। এভাবে তাদের সংসারে টানাপোড়েন শুরু হয়। ধীরে ধীরে রাহুল আর শালিনীর সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে। আর এই সময় শালিনী রাহুলের বন্ধু চেতানিয়ার ওপর দুর্বল হয়। চেতানিয়াও তখন এই বিষয়টা বুঝতে পারে, তাই সে এই সুযোগ হাতছাড়া না করে পরের জমিতে তার লাঙ্গল চালিয়ে দেয়। জমি জমা চাষ শেষ করে চেতানিয়া রাহুলের সঙ্গে দেখা করে, কিন্তু তখনও শালিনীর দেওয়া ঠোঁটের সিল চেতানিয়ার গালে লেগেছিল, আর এটা দেখা মাত্রই রাহুলের আর কিছু বুঝতে বাকি ছিল না। সিন এখান থেকে প্রেজেন্টে চলে আসে। স্বর্ণের দোকানে ডাকাতি করার জন্য তাদের অস্ত্রের প্রয়োজন ছিল, তাই চেতানিয়া রাহুলকে নিয়ে একটা সিক্রেট হোটেলে চলে আসে। আর সেখানে এসেই তারা একজন অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে দেখা করে। অস্ত্র নিয়ে তাদের মধ্যে দরদাম চলছিল। ঠিক সেই সময় রাহুল ওয়াশরুমে যাওয়ার জন্য হোটেলের ওপরের তলায় উঠে যায়। একটু পর সেখানে পুলিশের গাড়ি চলে আসে। পুলিশ হোটেলে রেড দেয়, আর তারা চেতানিয়াকে ধরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়েই সঙ্গে সঙ্গে রাহুল সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাহুল একটি নালার কাছে এসে পুলিশের সেই রিভলভারটি খুঁজতে থাকে, যেটা সে কিছুদিন আগেই এখানে ফেলে দিয়েছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে এটি পেয়ে যায়। এরপর রাহুল একাই চলে আসে একটি স্বর্ণের দোকানে ডাকাতি করার জন্য। অস্ত্র ঢেকে এসে ওখান থেকে 5 লক্ষ টাকা ম্যানেজ করে, আর বাকি টাকা ম্যানেজ করার জন্য ওই দোকানে থাকা বাকি কাস্টমারদের ওপর হামলা করে। কিন্তু তার এই মিশন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, কারণ সেখানে থাকা একজন পুলিশ অফিসার তাকে ধরে ফেলে। আর ওদিকে তার বন্ধু চেতানিয়াকে পুলিশ থানায় ধরে এনে আবারও ডিম থেরাপি দেওয়া শুরু করে। সৌমিক রাহুলকে বলে কিডনাপাররা বিদেশি নাম্বার ইউজ করে কল করলেও আসলে কলটা করা হয়েছিল এই শহরের কোনো একটা স্থান থেকে, আর এজন্য সে চেতানিয়াকে সন্দেহ করছিল। কিন্তু রাহুল এটা কিছুতেই মানতে নারাজ। তবে সৌমিকের কথা শোনার পরে আস্তে আস্তে চেতানিয়ার প্রতি তার সন্দেহ আসতে শুরু করে। তাই সে চেতানিয়ার কাছে যায় কালির ব্যাপারে কথা বলতে। সে বলে, আচ্ছা বন্ধু, আমি যখন তোর বাসায় ছিলাম তখন তুই কী করে জানলি যে কালি গাড়িতে ছিল? এই কথা শোনার পর চেতানিয়া রাহুলের প্রতি প্রচণ্ড রেগে যায়। চেতানিয়া রাহুলকে বলে, আরে তুই এখন আমাকেই সন্দেহ করছিস, তোর জন্য আজ আমার এই অবস্থা। প্রতি মাসে মাসে আমি তোর বাসা ভাড়া হতে শুরু করে সব খরচ বহন করি, আর সেই আমি নাকি তোর মেয়েকে কিডন্যাপ করে তোর মতো ফকিরের কাছে মুক্তিপণ দাবি করব। এসব কথা বলতে বলতে রাহুলের ফোনে একটা ইন্টারন্যাশনাল নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করার পর সে ওই কিডন্যাপারের কণ্ঠ শুনতে পায়, আর এই কাজটা করছিল রাখি। আগেই বলেছিলাম রাখির সঙ্গে এই বিষয়ে চেতানিয়ার একটা কানেকশন আছে, তাই রাখি এটা করেছে চেতানিয়াকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পরেই রাখির হাজব্যান্ড সেখানে চলে আসে, তাই সে ওই রেকর্ডিং ডিভাইসগুলো সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলে। ইন্সপেক্টর সৌমিক এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে এই কাজে চেতানিয়া নয় বরং অন্য কারো হাত আছে। একদিন পূজারি গ্যাংস্টার সৌমিক বোসকে কল করে জানায় যে কিভাবে তারা দেশে বসেই বিদেশি নাম্বার করে কল দিত। একথা শোনার পর পুলিশেরা ওই অনলাইন কল সার্ভিসের উৎস খুঁজতে শুরু করে, কিন্তু এটা খুঁজে পাওয়াটা ছিল খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর এই ধরনের সার্ভিস পারচেস করতে হলে অবশ্যই ক্রেডিট কার্ড লাগে। এজন্য তারা সন্দেহভাজনদের সকল ক্রেডিট কার্ড এবং তাদের ব্যবহৃত পিসি ল্যাপটপ সব কিছু পুলিশ সংগ্রহ করতে শুরু করে। এদিকে আবার সিদ্ধান্ত খবরের কাগজে তার ভাগ্নি নিখোঁজ হওয়ার সংবাদটি দেখতে পায়। তখন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপে। সে নতুন কিডন্যাপার সেজে তার বোন শালিনীকে কল করে, তারপর কালির মুক্তিপণের জন্য 50 লক্ষ টাকা দাবি করে। আর এটাও বলা হয় এই বিষয়ে পুলিশকে কিছু জানালে সে কালিকে মেরে ফেলবে। তবে তাদের এই কথোপকথনগুলো কন্ট্রোল রুমে কেউ শুনতে পারছিল না, কারণ সেখানে থাকা 2 পুলিশ সদস্য তখন প্রেমে মশগুল ছিল। নিরুপায় হয়ে শালিনী তার বাবার কাছে সাহায্য চায়। সে তার বাবাকে বলে যে কিডন্যাপার তার কাছে মুক্তিপণের জন্য 65 লক্ষ টাকা দাবি করেছে, কিন্তু আমরা জানি কিডন্যাপার চেয়েছিল 50 লক্ষ টাকা। তাহলে কেন সে বাড়তি 15 লক্ষ টাকার কথা বলল? বিষয়টা আমরা সামনেই জানতে পারব। শালিনীর বাবা তখন 65 লক্ষ টাকা ম্যানেজ করে তার হাতে তুলে দেয়। শালিনী এখান থেকে নিজের জন্য 15 লক্ষ টাকা রেখে দেয়, আর বাকি 50 লক্ষ টাকা কিডন্যাপারের কথা মতো একটা জায়গায় গিয়ে রেখে আসে। সিদ্ধান্ত কিছুটা দূরেই অপেক্ষা করছিল। সময় মতো সে টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। শালিনী রাখিকে ফোন করে আর জরুরি তার সঙ্গে দেখা করতে চায়। সেই সময় রাখি ছিল রাহুলের বাসায়, আর এদের দুজনের মধ্যে একটা গোপন সম্পর্ক রয়েছে। এরপর শালিনী রাখির সঙ্গে দেখা করে। সে তাকে 15 লক্ষ টাকা দিয়ে বলে কিছুদিনের জন্য তার কাছে রাখতে, কারণ বাসায় একটু প্রবলেম আছে। শেষ মুহূর্তে শালিনীর ফোন রেকর্ড চেক করে সৌমিক ওই টাকার বিষয়ে জানতে পারে। শালিনীর এমন বোকামির জন্য সে তার ওপর প্রচণ্ড রেগে যায়। এদিকে আবার রাখি তার বন্ধু শালিনীর সঙ্গে বেইমানি করে। সে শালিনীর দেওয়া সেই 15 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়, আর যাবার সময় সে তার জামাইকে একটা চিরকুট লিখে যায় যেখানে লেখা ছিল, আমি চলে যাচ্ছি জানু, তোমার চিকন পিনের চার্জার দিয়ে আমার পোষায় না, তাই আমি আইফোনের কাছে যাচ্ছি। সৌমিক বাসায় এসে শালিনীর কাছে সেই বাড়তি 15 লক্ষ টাকার হিসেব চায়।
আগেই বলেছিলাম সৌমিক শালিনীকে কখনোই নগদ টাকা দেয় না, তাই শালিনী তার বাবার কাছে মিথ্যে কথা বলে এই টাকাগুলো তুলেছিল শুধুমাত্র তার চাহিদা পূরণ করার জন্য। সৌমিক আসলে শালিনীকে ভালোবেসে বিয়ে করেনি, সে শালিনীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়েটা করেছিল। কারণ কলেজ লাইফে সৌমিক শালিনীকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু শালিনী তাকে প্রত্যাখ্যান করে রাহুলকে বিয়ে করেছিল। একটা সময় শালিনী বুঝতে পারে যে সে ভুল মানুষের কাছে এসেছে। এরপর তাদের ডিভোর্স হয়ে গেলে সৌমিক তাকে বিয়ে করে। বিয়ে করার পরে সৌমিক সবসময় শালিনীকে অবহেলাই করত। তখন সৌমিকের কাছে একটা ফোন আসে আর সে জেনে যায় যে তার এই শালাবাবু শালিনীর কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছে, এবং সে এটাও জানে যে রাখি শালিনীর 15 লক্ষ টাকা নিয়ে শহর ছেড়ে পালিয়েছে। এটা শোনা মাত্রই শালিনী প্রচণ্ড রেগে গিয়ে তার কন্ট্রোল হারিয়ে ফেলে। তারপর সে একটা রিভলভার নিয়ে সোজা গিয়ে সৌমিকের ওপর গুলি চালিয়ে দেয়। তবে গুলিটা সৌমিকের হাতে লেগেছিল, তাই সে কিছুটা আহত হয়। এতগুলো টাকা পেয়ে শালাবাবু নিজেকে বিলগেটস মনে করে, তাই সে প্রচণ্ড খুশিতে ঠেলায় টাকা পয়সাগুলো তার সুইস ব্যাংকের মধ্যে গুঁজে দিয়ে উদম নৃত্য শুরু করে দেয়। কিন্তু তার এমন সব উদ্ভট ঢ্যামনামি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, কিছুক্ষণ পরেই তার দুলাভাই এসে তাকে চ্যাংডোলা করে নিয়ে যায়। এই ঘটনার পরে ইন্সপেক্টর সৌমিকের নির্দেশে ইন্সপেক্টর যাদব 50 লক্ষ টাকা এবং একটি ট্র্যাকিং ডিভাইস দিয়ে রাহুলকে পাঠিয়ে দেয় আসল অপরাধী অবধি পৌঁছানোর জন্য। রাহুল সেই টাকা নিয়ে রওনা হয়ে যায়। তখন পুলিশরাও তাকে ফলো করছিল। চেতানিয়া আবার কলিং অ্যাপের মাধ্যমে রাহুলকে ফোন করে বলে ট্র্যাকিং ডিভাইসটি নালার মধ্যে ফেলে দিতে। কথা মতো রাহুল সেটাই করে। তারপর সে গাড়িতে উঠেই চেতানিয়ার ডিরেকশন অনুযায়ী চলতে থাকে। গোয়েন্দারা তখন এক মুহূর্ত দেরি না করে রাহুলকে ফলো করতে শুরু করে। কিডন্যাপারের কথা মতো রাহুল একটি শপিং মলের পার্কিং লটে ঢোকে। পুলিশ বাইরেই তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু রাহুল এখানে পুলিশদের বোকা বানায়। সে তার গাড়িটি পার্কিং লটে রেখেই টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে কেটে পড়ে। তার মানে এতক্ষণ সে পুলিশের সঙ্গে কিডন্যাপিংয়ের অভিনয় করছিল। আসল ব্যাপারটা হচ্ছে চেতানিয়ার এই মিথ্যা কিডন্যাপিং নাটকের সঙ্গে সে এবং রাখি আগে থেকেই জড়িত ছিল। সেখানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ চেক করলে দেখা যায় রাহুল আসার পূর্বেই সেখানে অন্য একটি গাড়ি তার জন্য অপেক্ষা করছিল। রাহুল আসা মাত্রই ওই গাড়িটিতে করে সে সেখান থেকে পালিয়ে যায়। সৌমিককে বোকা বানাতে পেরে রাহুল খুবই খুশি ছিল, তাই সে রাতের বেলা সৌমিককে কল করে নানান রকম আজে বাজে কথা শোনাতে শুরু করে। সৌমিক শুধু রাহুলের কাছে একটা কথাই জানতে চেয়েছিল, তার কাছে কে বেশি মূল্যবান, নিজের সন্তান নাকি টাকা। কথাটা শুনে রাহুল তার সজ্ঞানে ফিরে আসে। সঙ্গে সঙ্গে সে চলে যায় তার বন্ধু চেতানিয়ার কাছে। চেতানিয়াকে জিজ্ঞেস করা হয় তার মেয়ে কালী এখন কোথায়। চেতানিয়া জানায় সে এসবের কিচ্ছু জানে না। রাহুল তখন চেতানিয়ার ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ চেতানিয়া তাকে বলেছিল কালী কোথায় আছে সে তা জানে। রাহুল বুঝতে পারে যে চেতানিয়া টাকার জন্য তাকে ইউজ করেছে, তাই সে চেতানিয়াকে পেটাতে পেটাতে সেখানেই মেরে ফেলে। আর এই সুযোগে রাখি টাকার ব্যাগটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুই দিন পরের ঘটনা, মুম্বাইয়ের সিআইডি অফিস থেকে ইন্সপেক্টর উর্মিলার কাছে একটা কল আসে। তখন সে অনেক পুরনো একটা কিডন্যাপিং কেসের বিষয়ে ঘাটাঘাটি করতে গিয়ে সেখানে সিরিলালের চাচির ছবি দেখতে পায়। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে এই রেকর্ড থেকে জানতে পারে এই মহিলা মুম্বাইতে বাচ্চা অপহরণের মামলায় 5 বছর জেলও খেটেছিল। উর্মিলা বিষয়টা সৌমিককে অবহিত করে, আর সেই মহিলার কাছ থেকে সত্যি কথা বের করার জন্য তাকে নানান রকম ভয়ভীতি দেখাতে থাকে। উর্মিলা সবসময় সিরিলালের চাচির ওপর নজরদারি রাখত। একদিন সিরিলালের চাচি বাসা থেকে বের হয়ে একটা নির্জন জায়গায় ঘুরতে থাকে। উর্মিলাও তাকে ফলো করে সেখানে চলে যায়। একটু সামনে আগাতেই সে প্রচণ্ড দুর্গন্ধ পেতে শুরু করে, আর খবর পেয়ে সেখানে পুলিশের একটা টিম চলে আসে। ইন্সপেক্টর সৌমিকও সেখানে ছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে সেখানে তারা কালীর লাশ দেখতে পায়, যার সারা গায়ে পোকায় ভরে গিয়েছিল। সিরিলাল সেদিন কালীকে অপহরণের পরে তাকে এখানেই লুকিয়ে রেখেছিল, আর অপহরণের সময় সে কালীকে এত পরিমাণ চেতনানাশক দিয়েছিল যে তার আর জ্ঞান ফেরেনি। এই ঘটনার মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তবে এই মুভিটির নাম আগলি রাখার অন্যতম কারণ হচ্ছে এখানে প্রতিটি চরিত্রের ভেতরের কুৎসিত রূপটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। এখানে দেখানো হয়েছে সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল। এদের মধ্যে কারো কারো ছিল অর্থনৈতিক স্বার্থ, কারো বা আবার গৌরব টিকিয়ে রাখার স্বার্থ, আর এসবের ভিড়ে তারা আসল উদ্দেশ্যটাই ভুলে গিয়েছিল। যাই হোক, আজ অনেক কথা বলা হলো। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।